হ্যালো সবাইকে, রেজাল্ট সলিউশনে স্বাগত। আজকে আমরা নতুন আরেকটা বিষয় জানবো, একটি ডোমেনের রেজিস্টার লক কিভাবে করা যায় এবং রেজিস্টার লক থাকলে কি হয় এবং আনলক থাকলে কি হয়। তো সেটার জন্য আগে আর দেখে নিব ডোমেনের রেজিস্টার লক কোথায় থাকে। তো আমরা ডোমেন্সে যাব। ডোমেন্সে যাওয়ার পর দেখব আমার অ্যাক্টিভ ডোমেন যেটা আছে রিয়েলিটি সলিউশন বিডি, যেই ডোমেনটা আমরা কিনেছিলাম সেটাতে ক্লিক করার পরে ডোমেনের ওভারভিউতে চলে আসব। তো ডোমেনের ওভারভিউতে চলে আসার পরে আমরা একটু হাতের বাম দিকে যেখানে লক্ষ্য করবো রেজিস্টার লক নামে একটা অপশন আছে, সেখানে যদি আমরা ক্লিক করি, এখন এখানে দেখুন আমাদের রেজিস্টার লক অফ করা আছে। হ্যাঁ, রেজিস্টার লকটা আমাদের অফ করা আছে। তো আগে একটু বলে দিচ্ছি যে রেজিস্টার লকটা কি। রেজিস্টার লক হচ্ছে আমরা যদি কখনো ডোমেনটা ট্রান্সফার করতে যাই, অ্যাজ লাইক হচ্ছে আমরা রিয়েলিটি সলিউশনের আন্ডারে আমাদের এই ডোমেনটা কেনা আছে। তো আমরা যদি অন্য কোনো ডোমেন হোস্টিং প্রোভাইডার কাছ থেকে ডোমেনটা ট্রান্সফার করতে চাচ্ছি, সেম ডোমেনটা ট্রান্সফার করার সময় যদি আমরা ইপিপি কোড দিয়েও দিই, তারপরেও যদি আমাদের রেজিস্টার লকটা অন করা থাকে তাহলে আমাদের ডোমেন ট্রান্সফার হবে না। যদি আমাদের রেজিস্টার লকটা অফ করা থাকে এবং হচ্ছে ইপিপি কোড দিয়ে দিই তাহলেই আমাদের ডোমেনটা ট্রান্সফার হবে। তো আমরা এখন ডোমেন লকটা অন করে দিচ্ছি। অন করে দেওয়ার একটু সময় নেবে। তো একটা ডোমেনের যদি রেজিস্টার লকটা অন করা আছে কি অফ করা আছে সেটা জানার বা বোঝার একটা মাধ্যম আছে। সেটার উপায় হচ্ছে, ধরেন আমরা এখানে একটা ওয়েবসাইট আছে, চলে আসবো যে whois.com, এই ওয়েবসাইটে চলে আসবো। ওয়েবসাইটে আসার পরে এখানে একটা সার্চ বার আছে যে এন্টার ডোমেন অর আইপি। এখানে আমরা আমাদের ডোমেন অ্যাড্রেসটা দিব। অ্যাড্রেসটা দেওয়ার পর হুইজে সার্চ করব। সার্চ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অনেক জিনিসই আমরা দেখব। তো আমরা লক্ষ্য করবো স্ট্যাটাসের উপরে দেখেন সার্ভার ট্রান্সফার বা ক্লায়েন্ট ট্রান্সফার, এই দুইটা অফ করা আছে। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোনো টপিকে।